বিশ্বকাপ এলেই স্বপ্নের পরিধি যেন বেড়ে যায় বাংলাদেশের ক্রিকেটার বোর্ড কর্তা থেকে শুরু করে সমর্থক পর্যন্ত। বিশ্বকাপ জিতবে কিংবা সেমিফাইনাল খেলবে এগুলো প্রায়শই শোনা যায়। জুনে হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপের আগে এমনটা শুনলে অবাক হওয়ার কোনো কিছুই থাকবে না। আর অবাক না হওয়ার তো কারণ নেই, স্বপ্ন না দেখলে তো বড় হওয়া যায় না। বাংলাদেশও বছরের পর বছর সেই স্বপ্ন দেখেই কাটিয়ে দিচ্ছে, যদিও স্বপ্নের এই ত্রিসীমানায় কখনোই পা রাখতে পারে না সাকিব আল হাসানের দল। সবশেষ ওয়ানডে বিশ্বকাপের কথাই বলুন, এত এত আশা নিয়ে গেলেও শেষ পর্যন্ত হতাশার এক বিশ্বকাপ কাটিয়ে দেশে ফিরতে হয়েছে তাসকিন আহমেদ লিটন দাসদের। ব্যর্থতা নিয়ে খুব বেশি পড়ে থাকার সুযোগ অবশ্য নেই, কারণ জুনে রয়েছে আরও একটি বিশ্বকাপ। মাস পাঁচেক পরেই বিশ্বকাপ হওয়ায় হাতে সময় নেই একেবারেই, তাই বাংলাদেশও বসে থাকছে না 2023 বিশ্বকাপের ব্যর্থতা নিয়ে। জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হবে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ। বলা হচ্ছে গ্রুপ অফ ডেথে পড়েছে বাংলাদেশ, যেখানে সাকিব আল হাসানের দল লড়বে সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডসের মতো দলগুলোর বিপক্ষে। গ্রুপ পর্ব পেরিয়ে পরের রাউন্ডে বাংলাদেশ যেতে পারবে কি না এমন শঙ্কা রয়েছে অনেকের মনে। তবে সিলেট স্ট্রাইকার্সের হয়ে এবারে আসলে বিপিএল খেলতে আসা বেন কাটিং ক্রিকফ্রেন্সিকে জানিয়েছেন আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ভালো করার সুযোগ আছে বাংলাদেশের। অস্ট্রেলিয়ার এই তারকা আবার এই মন্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের উইকেট খানিকটা উপমহাদেশের মতো ধীরগতির হওয়ায় মূলত বাংলাদেশের ভালো করার সম্ভাবনা দেখছেন এই অস্ট্রেলিয়ান। আমার মনে হয় তারা ভালো করবে, এর বড় কারণ উইকেট। ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকার উইকেট উপমহাদেশের উইকেটের মতোই একটু স্লো ও লো হবে। আমার মনে হয় এটা বাংলাদেশ, ভারত বা পাকিস্তান বলুন বা আরও যে দুটি দল আছে তাদের চোখ রাঙাবে। তাই আমার মনে হয় 2024 বিশ্বকাপে বাংলাদেশের ভালো করার বড় সুযোগ আছে। কয়েক বছর ধরেই দ্বিপাক্ষিক সিরিজে ভালো করছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের সময়ের পার্থক্য থাকায় ঘরে বসে টেলিভিশনের পর্দায় খুব বেশি বাংলাদেশের খেলা দেখা হয় না বেন কাটিংয়ের। তবে অনলাইনে মাঝে মাঝেই স্কোর দেখা হয়, তাই টিভি পর্দায় বাংলাদেশের খেলা না দেখলেও খোঁজ খবর ঠিকই রাখেন তিনি। তবে কি করলে বাংলাদেশের ভালো হবে তা মন্তব্য করতে চাননি টি টোয়েন্টির এই ফেরিওয়ালা। এত বেশি দেখা হয় না, তাদের খেলাগুলো এমন সময় হয় সে সময় অস্ট্রেলিয়াতে গভীর রাত থাকে, তাই খুব বেশি কাছ থেকে তাদের ক্রিকেট দেখা হয় না। মাঝে মাঝে অনলাইনে স্কোর দেখি, তবে তারা কি করলে ভালো করবে আর কি করা উচিত এসব নিয়ে কোনো মন্তব্য করতে চাইছি না। আমি সেই অবস্থানে নেই যে একটা জাতীয় দল নিয়ে মতামত দেব। টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্যটা এসেছে গত বছরই। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত সেই বিশ্বকাপে দুটি জয় পেয়েছিল বাংলাদেশ, এটাই এখন পর্যন্ত ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত ফরম্যাটে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য। এখন দেখার বিষয় ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র বিশ্বকাপে বাংলাদেশ কেমন পারফর্ম করে। আবিদ মোহাম্মদ, ক্রিকফ্রেন্সি।